যক্ষ্মা নিবারণী হলে সচেতনতামূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল পশ্চিম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্থন সহ অন্যান্যরা। টিবি বা যক্ষ্মা যে আমরা এখনো আমাদের এই রাজ্যে, এই ডিস্ট্রিক্টে, এই দেশে এখনো আছে, সেটা ইলিমিনেশনের জন্য ন্যাশনাল টিবি ইলিমিনেশন প্রোগ্রাম সেটা চলছে। সেই টিবি ইলিমিনেশন প্রোগ্রামের মাধ্যমে কিভাবে সেটাকে নির্মূল করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। তো সেটার পাশাপাশি যেটা ডক্টর সুব্রত গুপ্ত যেটা বললেন যে এটা একটা অ্যাওয়ারনেসেরও ব্যাপার আছে, কারণ আমরা জানি এখনো কিন্তু আমাদের সমাজে এটা নিয়ে ডিসক্রিমিনেশন বা মিস ইনফরমেশন অনেক ধরনের জিনিস এখনো আছে,